हेलो माय डियर स्टूडेंट, आशा करी तुम्हारा सबा भलो आसो। हमें आबारो तुम्हारे ऑनलाइन क्लास दिए हाजिर हुए। आज के तुम्हारे को पढ़ा हो चायदार स्थितिस्थापकता। चायदार स्थितिस्थापकता आगे हमारा ये जिनिसटा जानबो स्थितिस्थापकता कि गाणितिक भाषार स्थितिस्थापकता हे স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকে স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় পরিবর্তনের এই হার মাত্রা বা অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা এই স্থিতিস্থাপকতা বলে। আবার লক্ষ্য করো, সংকট আবার বলছি, স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকে যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় পরিবর্তনের এই হার মাত্রা বা অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। এখন হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতাটা কি, লক্ষ্য করো, অন্যান্য বিষয়ে অপরিবর্তিত থেকে চাহিদা অপরিবর্তিতকে বিবেচ্য স্বাধীন চলকের পরিবর্তন স্বাধীন চলকে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় এই পরিবর্তনের হার বা মাত্রাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। সংজ্ঞাটা আবার করতেছি, চাহিদা অপেক্ষক অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে চাহিদা অপেক্ষকের বিবেচ্য স্বাধীন চলকে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ঘটে পরিবর্তনের এই মাত্রা বা হারকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। এখন চাহিদার স্থিতিস্থাপকতা সূত্রটা হচ্ছে এরকম, দামের চাহিদার স্থিতিস্থাপকতা সূত্রটা হচ্ছে চাহিদার শতাংশিক পরিবর্তন ডিভাইড বাই দামের শতাংশিক পরিবর্তন। এখন সূত্রটা এরকম হবে, চাহিদার পরিবর্তন ডেলভিউ, চাহিদার পরিবর্তন ডেলভিউ বাই প্রাথমিক চাহিদা চাহিদার পরিবর্তন ডেলভিউ, এইখানে ডেলভিউ দ্বারা পরিবর্তন বোঝায় প্রাথমিক চাহিদা কিউ, এরপরে দামের পরিবর্তন হচ্ছে ডেলভিউ আর প্রাথমিক দাম হচ্ছে ফি। এখন আমরা সূত্রটাকে এভাবে লিখতে পারি, ডেলভিউ বাই কিউ ডেলভিউ বাই ফি। এখন বীজগণিতের নিয়মে এই বাকি চিহ্নটাতে আমরা ইন্টু করবো, ইন্টু করলে ফলটা ল হয়, ফলটা
উপরে উঠবে আর ডেল্টা নিচে আসবে। এ হচ্ছে আমার সাইদার স্থিতিস্থাপকতা সূত্র। এখন সাইদার তিন ধরনের স্থিতিস্থাপকতা আছে, একটা হচ্ছে সাইদার দাব স্থিতিস্থাপকতা, সাইদার আয় স্থিতিস্থাপকতা, আর হচ্ছে সাইদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এখন সাইদার দাব স্থিতিস্থাপকতাটা কি? সাইদার দাম স্থিতিস্থাপকতা হচ্ছে অনুলিপি সময় অপরিবর্তিত থেকে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে সাইদার পরিমাণের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ঘটে পরিবর্তনের এই মাত্রা বা হারকে সাইদার দাম স্থিতিস্থাপকতা বলে। আবার বুঝতেছি, দেখো অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ঘটে তাকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। এখন চাহিদার দাম স্থিতিস্থাপকতা সূত্র, চাহিদার যে স্থিতিস্থাপকতার যে সূত্রটা, এটা চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্র, সেম সূত্র। এখন আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতার একটা অঙ্ক করাবো। ফলদ্রব্যের দাম একক প্রতি 10 টাকা, কোনো দ্রব্যের দাম একক প্রতি 10 টাকা, তখন চাহিদা হচ্ছে 100 একক, দাম পরিবর্তন হয়ে হবে। প্রশ্নটা হচ্ছে পণ্যদ্রব্যের দাম প্রতি একক 10 টাকা, তখন চাহিদা হয় 100 একক, এখন দাম পরিবর্তন হয়ে 9 টাকা, তার মানে হচ্ছে দাম আগে ছিল 10 টাকা, এখন হচ্ছে দাম 9 টাকা। তাহলে আমরা চাহিদা বৃদ্ধি অনুসারে পণ্যদ্রব্যের দাম যদি হ্রাস পায় তাহলে তার চাহিদা বৃদ্ধি পায়। এই জন্য দাম তখন 100 টাকা, চাহিদা দাম তখন 10 টাকা ছিল, চাহিদা ছিল 100 একক, এখন চাহিদা দাম লাস্টে যখন 9 টাকা হয় তখন চাহিদার বৃদ্ধি ফের 100 একক হয়। এখন প্রশ্নটা হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো। প্রশ্নটা হচ্ছে এটা, চাহিদার দাম স্থিতিস্থাপকতা কত? প্রশ্নটা হচ্ছে এটা,
এখন আমরা স্থিতিস্থাপকতা সূত্র পেয়েছি ডেল কিউ ডিভাইড বাই ডেল পি ইনটু পি বাই কিউ। এই ডেল কিউটা হচ্ছে কিউ এর পরিবর্তন, কিউ এর পরিবর্তন হচ্ছে কিউ ওয়ান মাইনাস কিউ, ডেল পিটা হচ্ছে পি ওয়ান মাইনাস পি পি বাই কিউ। এখানে কিউ ওয়ানটা কি কিউটা কি এটা জানতে হবে আগে। তাহলে কি ওয়ান হচ্ছে পরিবর্তিত চাহিদা, কিউ প্রাথমিক চাহিদা, এরপরে কি ওয়ান পরিবর্তিত দাম, কি প্রাথমিক দাম। তাহলে কি ওয়ানটা হচ্ছে পরিবর্তিত চাহিদা, কিউটা হচ্ছে প্রাথমিক চাহিদা, পরিবর্তিত দাম আর ফিটা হচ্ছে প্রাথমিক দাম। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি চাহিদা আগে ছিল 100 একক, পরিবর্তন হওয়ার ফলে চাহিদাটা বৃদ্ধি পেয়ে হয়েছে 110 একক, তাহলে আমরা এখানে লিখবো 110। আর কিউটা হচ্ছে প্রাথমিক চাহিদা, প্রাথমিক চাহিদা হচ্ছে 110, প্রাথমিক চাহিদাটা হচ্ছে 100। এরপরে পি ওয়ান, পি ওয়ান হচ্ছে পরিবর্তিত দাম, পরিবর্তিত দাম হচ্ছে 9 টাকা মাইনাস পিটা হচ্ছে প্রাথমিক দাম, প্রাথমিক দাম ছিল হচ্ছে 10 টাকা, প্রাথমিক দাম 10 টাকা আর প্রাথমিক চাহিদাটা হচ্ছে 100 একক। মাইনাস করলে 10 আর এখান থেকে মাইনাস করলে মাইনাস 1 এখন যদি এটা দিয়ে এটাকে কাটি তাহলে 10 তাহলে আনসারটা আসবে মাইনাস 1। তাহলে চাহিদার দাম স্থিতিস্থাপকতা হচ্ছে মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসটা এতটুকু পর্যন্ত। তোমরা সবাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা, এবং যদি কোথাও না আমার না বুঝে থাকো তাহলে কমেন্ট অথবা আমার ইনবক্সে জানাবা। আর এই প্রশ্নগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো বিভিন্ন ফাইনাল পরীক্ষা এবং তোমাদের কলেজে ইন্টারনাল পরীক্ষাগুলোতে আসবে। খোদা হাফেজ, সবাই ভালো থাকো।